ডিস্টেন্স নাই আজকে, মানে আমি খুবই মুখে আছি, ওয়ান্টেড টু নিচে নেব এতটাই ঘোর যে আমরা তো আসলে একাপ তো প্লটটাই আমাদের কাছে ভীষণ আবেগের একটা প্লট, একটা আবেগের জায়গা আমাদের মননে আমাদের চিন্তায় একাপ তো একটা অন্য জায়গা হয়ে গেছে। সিনেমাটা যখন দেখেছি প্রতিটা মুহূর্তে এমনভাবে গুজবাম্পস হচ্ছে, এমন সিচুয়েশনের মধ্যে গেছি যখন দেখছি নিজেকে প্রত্যেকটা জায়গায় বসাচ্ছি, অসাধারণ অনুভূতি আসলে বলে বুঝতে পারবো। আর কীভাবে নির্মাণ করলেন মৃদি হক এত এত অসাধারণ একটা সিনেমা, যারা অভিনয় করেছেন এত অসাধারণ অভিনয় কীভাবে করলেন, মিউজিক সম্পাদনা মানে আমি জাস্ট নির্বাক, জাস্ট লিটারালি নির্বাক, বাকুত্ব। আমরা তো চেয়েছিলাম যে আপনাকেও ওই স্ক্রিনে দেখতে পাবো, কেন পাইনি? আমাকে পাওয়া যায়নি কারণ আমি এই প্রথম কোনো সিনেমাতে অন স্ক্রিনে নাই, আমি টোটালি অফ স্ক্রিনে ছিলাম। যখন থেকে নির্মাতা রিদি হক এটা নির্মাণ প্রক্রিয়া শুরু করেছিলেন, যখন উনি স্ক্রিপ্টটা পেলেন, স্ক্রিপ্ট নিয়ে যখন বসা শুরু করলো তখন থেকে আমি আছিলাম, স্টিল আমি এখনও এখানে আছি। বাট আমার এটা একবারও মনে হয়নি যে আমি এখানে নাই পুরোটা সময়ে, মানে আমিও আমার দলবল নিয়ে দেখলাম তো কেউই ফিল করে নাই আমি নাই, কারণ আমি আসলে প্রত্যেকটা সময় প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে তাদের সাথে ছিলাম, পেছনে ছিলাম। এই যে নামটি রয়েছে, নামটার মধ্যে কিন্তু আমরা একটা ফিল পাচ্ছি মুক্তিযুদ্ধের সিনেমা, আপনার কাছে দর্শক হিসেবে কি মনে হয় যে মানে এই যে মুক্তিযুদ্ধের আবহাওয়া যে সিনেমাগুলো হয়ে থাকে সেগুলো কি ধরনের বলে, কেমন বলে, কিভাবে তৈরি করলে, কেমন গল্পে তৈরি করলে এগুলো আমাদের দর্শক বেশি পছন্দ করবে? যেমন এই সিনেমাটি পছন্দ করছি, আগে কিন্তু আমরা দেখিনি এরকম দর্শক সিনেমা। আগে যেটা হচ্ছে কি, 1971 শুনে আমাদের অডিয়েন্সের মধ্যে একটা নাকশিখানো ব্যাপার চলে আসে, রাইট? 71 অন্য একটা সিনেমা দেখতে যাবো, 71 দেখবো না, আর এসে 71 একই প্যাচপ্যাচা নিয়ে একই যুদ্ধ, এগুলো কেন দেখবো? আসলে আমরা তো আমাদের রুটটাকে অনেকে ভুলে যাই, সে করুক তো আমরা আসলে ভাবি না, আমরা এখন প্রেজেন্ট ডেটাই বেশি এনজয় করতে চাই। আমার মনে হয় রিদি হক 1971 শেষ দিনটা বানিয়েছে, এইরকম সিনেমা যদি আরও একটা হয়, আরও দুটা হয়, আরও চারটা হয়, তাহলে দর্শকের এই নাকশিখানো ব্যাপারটা চলে যাবে আর মানুষ এইটা দেখার আগ্রহ বেশি প্রকাশ করবে। কারণ আমরা যে জেনারেশন, আমাদের পরের জেনারেশন, তারপরের জেনারেশন, এটা তো কোনো আইডিয়া নেই। বাট যদি এই সিনেমাটা মানুষ দেখে, ওভারঅলই মানুষ আমরা ভালোবাসা শুরু করবে 1971, আবার এটা নিয়ে গল্প করা শুরু করবে। সো হোপফুলি এই সিনেমার মাধ্যমে ধারা চেঞ্জ করে ফেললাম, আর কেউ নাকশিখ যাবে না। প্রিয়তমা, সুরঙ্গ এবং হলিউডের আরও বেশ কিছু সিনেমা চলছে, ওপেনহাইমার, বারবি, মিশন ইম্পসিবল, অনেক কিছু সিনেমা চলছে, তো এই সিনেমার সাথে কতটা টক্কর দিতে পারছে 1971 শীর্ষকে? আমি তো একদম হল ভাঙা দর্শক দেখে আসলাম, আমি জাস্ট গেস্ট ছিলাম, হল ভাঙা দর্শক দেখে আসলাম এবং মানুষের প্রত্যেকটা মুহূর্তে মানুষ কাঁদছে, মানুষ হাসছে, মানুষের গুজবাম্পস হচ্ছে। আমার কাছে মনে হয় বারবি ওপেনহাইমারের চাইতে মানুষ বেশি এনজয় করছে 1971 শীর্ষকে। যদি আপনাকে বলি দর্শক হিসেবে, একজন দর্শকের কাতারে থেকে আপনি অভিনেত্রী সেটা বলে যান, এখানকার আপনি একজন কলাকুশলী সেটা বলে যান, যদি বাইরে এসে আপনি রেটিং করেন আউট অফ টেনে, কত দিবেন এবং কেন দিচ্ছেন? আমি তো গল্পটাকেই 10/10 দিব, কারণ এটা আমার ভালোবাসার একটা গল্প, এটা আমার আবেগের একটা জায়গা, আমার বাবা মা, আমার পূর্বপুরুষ সবারই এটা একটা আবেগের জায়গা, মুক্তিযুদ্ধ। আমি গল্পে 10/10 দিব, যারা অভিনয় করেছে প্রত্যেকে অসাধারণ অভিনেতা অভিনেত্রী, মানে সিনেমা করতে গিয়ে একটা ছোট যে চরিত্র অভিনয় করেছে কেউ একজন, তাকেও একদম প্রপার অ্যাক্টর অ্যাক্ট্রেসেস নেওয়া হয়েছে। সম্পাদনা যে করেছে কি অসাধারণ সম্পাদনা, মিউজিক যে করেছে কি অসাধারণ, মানে আমি কোনোভাবে এখানে 9.9 দিতে পারবো না, আমাকে 10/10 দিতে পারবো। আমি দিচ্ছি না দর্শকদের, ছোটো ছোটো দর্শকরা হল থেকে বেরোলো প্রত্যেকে জাস্ট লিটারালি কাঁদতে কাঁদতে দেখেছে, আমার চোখে দেখা লিটারালি কাঁদতে কাঁদতে দেখেছে। আপনার কি মনে হয় মহানগরের সকল তরুণ তরুণীরা এই মুক্তিযুদ্ধের গল্পটাকে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করবে? আপনার আমাদের মহানগরের যারা বসবাস করছে, এই যেটা বললাম আগে একটা সময় ছিল না, এখন যে ট্রেন্ডটা 1971 সেই সব থেকে চেঞ্জ করে দিয়েছে, যদি আপনারা দেখেন আপনারা বুঝবেন। আর একবার না, আপনি দুইবার তিনবার, আমার শুনি না যে একটা সিনেমা অনেকে দুইবার তিনবার চারবার দেখেছে, এই সিনেমাটা আপনাদেরকে দুইবার তিনবার চারবার দেখতে বাধ্য করবে, ভাবা। মহানগরের সেই আপুকে কি 1971 সেই সব দিনরাত্রি আপনাকে মানে কোন জায়গায় নিয়ে যাবে? মহানগরের আপার চেয়ে আরো বেশি এটা